মাত্র দোহা এয়ারপোর্টে এসে পৌঁছলাম। আমার ফ্লাইট ছিল 4:45, কিন্তু বার্লিন থেকে ব্যাড ওয়েদারের কারণে ফ্লাই করতে দেরি হওয়ায় এখানে এসে আমরা পৌঁছেছি 5:30। তারপর দৌড়ে এসে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে অন্য একজন লোকের নাম নিয়ে, সে নাম ঢাকা ঢাকা। তো আমি ওরে জিজ্ঞাসা করলাম যে আমার ফ্লাইটে কী অবস্থা, তখন সে বললো এখানে দাঁড়া দাঁড়া, দেখি যে ওর হাতে আমার বোর্ডিং কার্ড। তারপর সে বোর্ডিং নিয়ে আসলাম 6:25, একটা ফ্লাইট আছে সেটা দিয়ে যাচ্ছি। আল্লাহ রহমত যে এখানে আসলে আমি ভাবছিলাম যে অনেক রাত পর্যন্ত ফ্লাইট হইতে পারে। একলা শুক্রিয়া, এখানে আমাদের সব লাইন হচ্ছে C11। বোর্ডিং এর জন্য অপেক্ষা করছি। Everybody is waiting for boarding pass, boarding to the flight. Snowfall. এটা হচ্ছে হোটেল ক্যাম্পানাইল, ব্র্যান্ডেনবার্গ এয়ারপোর্ট হোটেল। অন্ধকার, মানে লাইট জ্বালায়নি। বাইরের ভিউটা দেখা যাচ্ছে, এখনো অন্ধকার, তবে গাড়ি ঘোড়া চলছে। রাস্তা কাটছি, একটু পরে বের হয়ে যাবো ইনশাল্লাহ দেশের উদ্দেশ্যে। 9টা ফ্লাইট কাতার এয়ারওয়েজ। সামনে ব্র্যান্ডেনবার্গ গেট। তো এখানে যেটা ঘটছে, এই আইসটা একেবারে মাটির সাথে মিশে গেছে, খুবই পিচ্ছিল। আইসের উপর দিয়ে হাঁটা, এই যে আমি হাঁটছি আইসের উপর দিয়ে, আইসের উপর দিয়ে হাঁটছি ব্র্যান্ডেনবার্গ। মোটামুটি দেখা বার্লিনের আর তেমন কি দেখার আছে। প্রচুর মানুষ আসে গেটটা দেখার জন্য। Thank you.
হচ্ছে বরফ। এখন আমরা রেইসট্যাগ এবং ব্র্যান্ডেনবার্গ গেট দেখব। মোটামুটি আমার দেখা শেষ হয়ে যাবে এই দুইটা জিনিস দেখলেই। এটা বিশাল একটা চত্বর, দেখেন বিশাল চত্বর, বিশাল। স্নোফল হচ্ছে, অবশ্য স্নোফল হচ্ছে, অসাধারণ আসলে। বার্লিনের জিনিসগুলো দেখা খুবই এটা হচ্ছে রেজিস্ট্রিক বিল্ডিং। স্নো আছে খুবই পিচ্ছি। বার্লিন প্রাচীরের দিকে যাচ্ছি।
বেশি বড় না, এটা একটু রেখে দিয়েছে। Terry known today as the topography of terror, housed the most important institutions of Nazi terror, the national central headquarters of the secret state police, SGS, airship, the security service. হচ্ছে বার্লিন ওয়াল, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে আসছি। এই বার্লিন ওয়াল এখন আছে, অংশটা আছে। এ হচ্ছে
বার্লিন ওয়াল ভেঙে গেছে, তবু টিকে আছে। এখানে ক্রিসমাস উপলক্ষে মানে একটু মেলা বসেছে, গির্জা হচ্ছে, সেই গির্জা অনেক বড়। And the fashion of my ha
অফ বার্লিন। ব্যাংকে টাকা পাঠাইতে হবে, ডলার কে ইউরোতে নিতে হবে। এখানে আজকে এই সকাল, আজকে হচ্ছে 5 তারিখ, আজকে আছি আমি বার্লিনের মেনিঞ্জার হোটেল। মেনিঞ্জার হোটেলটা একটু আমি যে রুমে থাকছি সেটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে, আমি যদি বলি যে এটা হচ্ছে এন্ট্রান্স, এই এন্ট্রান্স থেকে এভাবে ঢুকবে, ঢুকে বাম পাশে হচ্ছে, এটা হচ্ছে বেসিন, হেয়ার ড্রায়ার, টিস্যু বক্স, শাওয়ার নেওয়ার জায়গা, এটা ছোট্ট বাথরুমের মধ্যে খুবই চমৎকারভাবে টিস্যু রেখেছে এখানে। আর এদিক দিয়ে এসে একটু হচ্ছে টিভি, হচ্ছে বেড, ডাবল বেড। যদি আমি একা থাকছি এখানে, হ্যাঙ্গার এখানে, সুইচ এখানে, কি কার্ড রাখার ব্যবস্থা আছে। বাইরে দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে ইন্টারসিটি হোটেল। এখানে অনেকগুলো হোটেল আছে এই স্টেশনকে কেন্দ্র করে। বার্লিনের মেনিঞ্জার হোটেল থেকে কথা বলছি। ধন্যবাদ। এটা হচ্ছে আমার হোটেল, মেনিঞ্জার হোটেল। রেল স্টেশন এখানে ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে খুবই সুন্দর করে। খুব অসাধারণ একটা হোটেল পেয়েছি আসলে, রেল স্টেশনের ঠিক পাশেই, স্টেশন থেকে নেমেই হোটেল। আসলে এখানে মনে হয় একটা বড় দোকান আছে, কি দেখি কি আছে। এ হচ্ছে বার্লিন ট্রেন স্টেশন, এ হচ্ছে রাতের সৌন্দর্য। এটা বার্লিন রেল স্টেশনে আমি এসে পৌঁছালাম সন্ধ্যা 6টা উপলক্ষে সেজেছে। প্রচন্ড ঠান্ডা,
লিপজিক zur Frankfurt Main Station City Center. Weißt du, was man sagen war? Und darin kam sie sowieso.
Mama, das ist ein Buchstabe, das ist ein L. Ja, da kriegst du halt neue Erkenntnisse. Und das ist ein L, Mama. Ach, ja, das sieht aus. Und da fehlt doch noch ein bisschen. Blau. Ich hab letztes Mal auf Kopf gestimmt, also ich würde es vielleicht über die Zeit aufhören. Frankfurt. Mama, kommst du zu Restaurant? Let's bring. Let's bring. Ich habe noch gar nicht die Kinder gefragt. Ich habe noch gar keine Frage. Aber können wir machen. Die Möglichkeit gibt es. Jetzt? Jetzt steigen Leute aus. Und jetzt machen wir das nicht. Wir machen das, wenn der Zuschauer auf die Erde geht. Das ist ja so, denn hier läuft super viele Leute im Gang rum. Frankfurt. বার্লিনের দিকে যাচ্ছি, প্রথমে ফ্রাঙ্কফুর্টে যাবো, তারপরে বার্লিন। Station.